হ্যালো সবাইকে, আজকের এই এইচটিএমএল টিউটোরিয়ালের প্রথম পর্বতে সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ বিগিনারদের জন্য, যাদের এইচটিএমএল সম্বন্ধে সম্পূর্ণ বেসিক ধারণা বা যাদের মোটেও ধারণা নেই তারাও চাইলে শিখতে পারবে। এবং আজকের এই ভিডিওতে আমি এইচটিএমএল এর সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আস্তে আস্তে একটু ব্রডলি আলোচনা করব, ট্যাগ নিয়ে আলোচনা করব, যত রকমের হাবিজাবি যত কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করব। তো যারা যারা দেখতে চান তারা তারা সাথে থাকুন, শুরু করা যাক। প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডারের মধ্যে আমার আমার স্ক্রিপ্ট সবকিছু থাকবে। ওয়েব পেজ ফাইলটি একটা নাম দিই, তারপরে ভিতরে ঢুকে এখানে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিব, নিউতে যেয়ে তারপর টেক্সট ডকুমেন্ট। তো এখানে আমি ফাইলের একটি নাম দিই, তারপর এই টেক্সট ডকুমেন্টটাকে আমার চেঞ্জ করে এইচটিএমএল এ নিতে হবে, এইচটিএমএল, তারপর এন্টার। ইয়েস, এক্সটেনশনটি শো করছে, এখানে কিন্তু গুগল ক্রোম দেখাচ্ছে, তো আপনাদের নাও দেখাতে পারে। যদি আপনাদের এরকম সমস্যা হয় যে এরকম শো করছে না, তাহলে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, সার্চ বারে যে কন্ট্রোল কন্ট্রোল প্যানেল, এখানে সার্চ বারে লিখবেন ফাইল, তারপরে ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল এক্সপ্লোরার অপশনে যাওয়ার পরে ভিউতে ক্লিক করে যেটা হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, আপনাদের যাদের সমস্যা হবে তাদের কাছে এখানে মার্ক করা থাকবে, আপনারা এখানে আনচেক করে দিবেন তাহলেই হবে। তারপরে অ্যাপ্লাই, ওকে। আমার এইচটিএমএল ফাইলটির ইনপুট দেখার জন্য আমাকে একটি ব্রাউজারে ফাইলটি ওপেন করতে হবে, ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করাটাই বেটার, এখানে অনেক এক্সটেনশন সহ অনেক ফিচার্স পাওয়া যায়। এটা হলো আমাদের আউটপুট, আমাদের এইচটিএমএল এর স্ক্রিপ্ট গুলো ইনপুট করার জন্য আমার ভালো একটি টেক্সট এডিটর দরকার, এবং আমার পিসিতে বিল্ট ইন অবস্থাতে অলরেডি নোটপ্যাড আছে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা যাতে নোটপ্যাড ব্যবহার না করেন, কারণ নোটপ্যাডের মতো সেন্টেক্স গুলো হাইলাইট করা থাকে না আর টেক্সট গুলো দেখতে অনেক মেসি লাগে। তাই আমরা চাইলে সাবলাইন টেক্সট অথবা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারটা আপনারা মাইক্রোসফট ইডিজি তে সার্চ দিলেই পেয়ে যাবেন, একদম ফ্রি সফটওয়্যার, ক্র্যাক করার কোনো দরকার নেই, তাই ইনস্টল করাও ইজি। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন হয়েছে দিয়ে। তো এটা হলো আমাদের ইনপুট, এখানে আমরা সমস্ত স্ক্রিপ্ট রাখবো, আমরা এখানে যে স্ক্রিপ্টগুলো রাখবো তা আউটপুট হিসেবে আমাদের এখানে শো করবে। এখানে আমরা যাই করব, যে যে কোড বসাবো সেই কোডগুলো আমাদের এখানে শো করবে। একটি এইচটিএমএল ওয়েব পেজের মূল বিষয়বস্তু হচ্ছে ট্যাগ, তো ট্যাগ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি, আপাতত আমরা স্টার্টিং এবং এন্ডিং বেসিকটা বেসিক যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা দেখাচ্ছি। আমরা এইচটিএমএল এর মাধ্যমে যখন কোনো একটি ওয়েব পেজ তৈরি করব বা কোনো ওয়েবসাইটের কাজ করব, তখন আমাদের গুগলকে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে বুঝিয়ে দিতে হবে যে আমরা আমাদের স্ক্রিপ্টগুলো আমরা এইচটিএমএল এর মাধ্যমে লিখছি। তাই আমাদের প্রথমেই একটি এইচটিএমএল ট্যাগ ইউজ করতে হবে, HTML অটোমেটিক চলে আসলো, এবং আমাদের মাউসের কার্সরটা ঠিক মাঝ বরাবরই চলে আসলো। এবার যদি আমরা এন্টার দেই, আমাদের HTML এটা হলো স্টার্টিং ট্যাগ এবং এটা হলো এন্ডিং ট্যাগ। তো আমাদের এখন যতগুলো স্ক্রিপ্ট দেওয়ার প্রয়োজন বা আমরা যত কিছু করব সব আমরা এই মাঝ বরাবর আমাদের এই লাইনটাতে করতে হবে, তো আমাদের সমস্ত কাজ হবে এই লাইনটাতে এখানেই। আচ্ছা, HTML এর মধ্যে আমরা যে কাজ করব দুইটা পার্ট থাকে, একটা হলো হেড এবং একটা হলো বডি। তো হেড সেকশনের মধ্যে থাকে আমাদের টাইটেল, এসইও, তারপরে ডেসক্রিপশন, এসব আর কি, যেগুলো আমাদের এক্সটার্নাল পার্টে দেখাবে না, মানে ভিতরে থাকে। এবং আমাদের যে বডি পার্টটা আছে, বডি পার্টে থাকে আমাদের টেক্সট বা আমাদের যেই অরিজিনাল যেই ফাইলগুলো ওগুলো শো করবে। তো এখানে আমরা দুটো পার্ট দিয়ে নেই, একটা হলো হেড, তারপরে হলো বডি। আমরা যখন স্টার্টিং ট্যাগটা দিচ্ছি, আমাদের এন্ডিং ট্যাগ কিন্তু অটোমেটিক চলে আসছে। হেড সেকশনের মধ্যে যে টাইটেলটা থাকে সেই টাইটেলটি আমাদের টাইটেল ট্যাগের মাধ্যমে করতে হবে। তো আমরা যদি এখানে একটা এন্টার দেই, এখানে যদি আমরা লিখি টাইটেল ট্যাগ, টাইটেল TITLE, মাউসের কার্সরটা কিন্তু অটোমেটিক মাঝখানে চলে আসলো। এবার আমাদের টাইটেলটা একটা টাইটেল দেই, দিস ইজ মাই ওয়েবসাইট,
তো এবার যদি আমাদের টাইটেলটা কমপ্লিট, তো এবার আমরা যদি কন্ট্রোল এস দেই, কন্ট্রোল সেভ, তো আমাদের পেস্টে আমাদের স্ক্রিপ্ট গুলো সেভ হয়ে গেল। তারপর আমরা যদি এখানে ব্রাউজারে যে রিলোড দেই, তো দেখুন দিস ইজ মাই ওয়েবসাইট, আমরা টাইটেলটি চলে আসলো। এবার আমাদের এখানে কি আসবে, আমাদের যে এইচটিএমএল দুটো পার্ট ছিল, হেড এবং বডি, তো এটা হলো হেড, আর এখানে যা যা থাকবে তা হলো বডি। তো আমরা বডিতে কিছু লিখি, বডি আমাদের হেড সেকশনে যে আমরা একটি টাইটেল বসিয়েছি, টাইটেলে যে আমরা একটি টেক্সট ছিল টাইটেল, ঠিক তেমনি বডি সেকশনের মধ্যেও আমরা যেই লাইনগুলো লিখবো, যে টেক্সট, ওগুলোকে প্যারাগ্রাফ আকারে শো করতে হয়, এবং এটা ট্যাগটা হলো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগের শর্টে হলো পি, তো ক্লোজিং ট্যাগ। এবার আমাদের এখানে যত টেক্সট আছে সব আমরা এখানে লিখবো, পি ট্যাগ স্টার্টিং এবং পি ট্যাগ ক্লোজিং। এবার আমরা মাঝখানে যদি লিখি ও শাবাব জিএফএক্স, আচ্ছা, তো এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে হ্যালো শাবাব জিএফএক্স, এটা হলো আমাদের টাইটেল, বডি শো করছে। আচ্ছা, তো এবার আমরা যদি এখানে ডিজাইন করতে চাই, তাহলে ডিজাইন করার অনেক সুন্দর ওয়ে আছে। যেমন আমরা যদি এখানে বোল্ড করতে চাই লেখাটি, আমরা এখানে শুধু শাবাব জিএফএক্স এই লেখাটিকে বোল্ড করব। আমরা যেমন এখানে হ্যালো শাবাব জিএফএক্স এই লেখাটিকে যেমন একটি এই স্ক্রিপ্টটি যেমন একটি ট্যাগের মধ্যে রেখেছি, এই সেখানে যেমন হ্যালো শাবাব জিএফএক্স এই স্ক্রিপ্টটিকে যেমন আমরা স্টার্টিং এবং এন্ডিং দুটো ট্যাগের মধ্যে রেখেছি, তেমনি আমাদের যদি শুধু এতটুকুর কাজ করতে হয়, ঠিক এতটুকুর জন্যই এতটুকুর এই স্ক্রিপ্টটার আগেও একটি ট্যাগ বসবে, এই স্ক্রিপ্টটার পরেও একটি ট্যাগ বসবে। তাহলে আমরা যদি লেখাটিকে বোল্ড করতে চাই, বোল্ডের ট্যাগটি হলো বি, তো সেম ওয়েতে এটা ক্লোজিং ট্যাগ অলরেডি চলে এসেছে, তো আমরা এখান থেকে সরিয়ে দেই। আমরা শাবাব জিএফএক্স আমরা যতটুকু যতটুকু আমাদের বোল্ড করা প্রয়োজন, ঠিক ততটুকু স্টার্টিং এবং এন্ডিং পার্টে আমরা ট্যাগগুলো বসাবো। তো এখানেও যদি আমরা ক্লোজিং ট্যাগটা হবে এইভাবে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, শাবাব জিএফএক্স এই টেক্সটটাকে র‍্যাপ করে আছে পি ট্যাগ বোল্ড, তো এটা হলো স্টার্টিং, এটা হলো এন্ডিং, তো স্টার্টিং এবং এন্ডিংটার মধ্যে যা আছে শুধু এতটুকুই বোল্ড শো করবে, এবং হ্যালোটাকে কিন্তু বোল্ড শো করবে না, কারণ হ্যালোর আগেও আমি বোল্ড ট্যাগটি বসাইনি। তাই এখানে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, বোল্ড শো করছে। আচ্ছা, এখন এই লেখাটিকে যদি আমরা ইতালিক করতে যাই, তাহলে ইতালিক আমরা এই লেখাটাকে আমরা ইতালিক করব, বোল্ড পাশাপাশি ইতালিক দুটো একসাথে। এখন যদি আমরা ইতালিক করতে যাই, তাহলে এখানে ইতালিকের ট্যাগটি হলো আই, তো আই এখান থেকে ক্লোজিং ট্যাগটা রিমুভ করে দেই, করে দিয়ে আমরা এখানে শাবাব জিএফএক্স এর আগে বসাই আই। এই বিষয়টাকে যদি আমি একটু সহজে বোঝাতে চাই, তাহলে এখানে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, টু প্লাস থ্রি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থ্রি মাইনাস ফোর, তো এই জিনিসটা দেখে আপনার কি মনে হচ্ছে? তো আমরা যদি এই ব্র্যাকেট গুলোকে আমরা একটি ট্যাগ হিসেবে বিবেচনা করি, তাহলে এই জিনিসটা এরকম দাঁড়ায় যে আমাদের এখানে মূল বিষয়বস্তু হচ্ছে থ্রি মাইনাস ফোর, এবং থ্রি মাইনাস ফোর এই কাজটা যেহেতু আগে করতে হবে, তাই আমাদের এই মূল বিষয়টার আগেই একটি স্টার্টিং ট্যাগ থাকতে হবে এবং শেষেও একটি ক্লোজিং ট্যাগ থাকতে হবে, এবং যে ট্যাগটি আমরা প্রথমে দিয়েছি সেই ট্যাগটা হবে সবার শেষে, এবং যে ট্যাগটা আমরা পরবর্তীতে দিয়েছি সেই ট্যাগটা হবে শেষ ট্যাগের আগে। কন্ট্রোল এস সেভ করে এটার আউটপুটটা দেখাই, আচ্ছা। এবার আমরা এই টেক্সট গুলোকে যদি বড় করতে চাই, বড় ছোট করতে হলে কি করতে হবে, যে এখন এই টেক্সট গুলোকে যদি আমি ছোট বড় করতে চাই, তাহলে আমাদের টেক্সট গুলো ছোট বড় করার ট্যাগ পাঁচটা থাকে, H1 থেকে H5। H1 ট্যাগটি হলো সবচেয়ে বড়
টেক্সট এবং এইচ ফাইভ হলো সবচেয়ে ছোট টেক্সট। এখানে এইচ ওয়ান তারপর স্টার্টিং ট্যাগ, এবার কার্সরটা মাঝখানে চলে এসেছে, এবার মাঝখানে যদি আমরা কোন লাইন লিখি ওয়েলকাম টু মাই চ্যানেল, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা ব্রাউজারে যাই রিলোড, সবচেয়ে বড় টেক্সট। তো এই টেক্সটটাকে যদি আমরা ছোট করতে চাই তাহলে আমাদেরকে সিরিয়াল ওয়াই নামতে হবে, এইচ ওয়ান হলো সবচেয়ে বড়, এইচ টু হলো তার থেকে একটু ছোট, তো এরকম করে পাঁচ পর্যন্ত নামবে, পাঁচ হলো সবচেয়ে ছোট। তো আমরা যদি এখানে লিখতে থাকি এইচ টু, তারপর এইচ থ্রি, তারপর এইচ ফোর, ওয়েলকাম টু মাই চ্যানেল, তারপর এইচ ফাইভ, তো এবার যদি আমরা আমাদের পাঁচটা সাইজ আকারে দেওয়া কমপ্লিট, তো যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি রিলোড আছে, তো এইটা হলো আমাদের এইচ ওয়ান ট্যাগ, এইচ টু ট্যাগ, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ। আপনাদের যখন যেই ট্যাগটা দরকার হয় আপনারা সেই টেক্সট অনুযায়ী ট্যাগগুলো ইউজ করবেন। আজ এ পর্যন্ত, এবং আমি চেষ্টা করবো যে পরবর্তী কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে HTML এর যত ভিডিও আছে সবগুলো কভার দেওয়ার, এবং পরবর্তী ভিডিওতে আমি ট্যাগ নিয়ে আলোচনা করব, ট্যাগের বিস্তারিত যাবতীয় যত কিছু সবগুলো নিয়ে আলোচনা করবো, এবং HTML যদি কমপ্লিট হয়ে যায় তারপর ইনশাল্লাহ আমরা CSS নিয়ে কাজ শুরু করব। তো যাদের ভিডিওটি ভালো হয়েছে তারা লাইক কমেন্টস করে জানিয়ে দিন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।